নমস্কার আজকের ভিডিওতে আমরা পিএসসি বাংলার নাইন টেন ইলেভেন টুয়েলভ যে সিলেবাস রয়েছে যে সিলেবাসটা আমরা দেখবো কী সিলেবাস এখানে দেওয়া রয়েছে এবং আগামীকাল বুধবার রাত্রি আটটা পনেরো থেকে শুরু হচ্ছে পিএসসির বাংলার ব্যাচের ক্লাসগুলো শুরু হচ্ছে আর কি ভর্তি হতে চাইছেন ভর্তি হতে পারেন আমার দেওয়া এই নম্বরে মেসেজ করলে আর কি হবে বাকি ডিটেলসটা আপনাকে আমি ওখানেই আর কি জানিয়ে দেবো চলুন দেখে নিই পিএসসির বাংলা সিলেবাসটা কি রয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ঠিক আছে এটা হলো পিএসসির বাংলা সিলেবাস দেখুন কি কি রয়েছে সেখানে প্রথম বলবো যে সেখানে উপন্যাস রয়েছে প্রথম উপন্যাসগুলো আমরা আলোচনা করছি ঠিক আছে কৃষ্ণকান্তের রইল আরণ্য বলয় গ্রাস মেঘনাথ বধ কাব্য রয়েছে সেখানে চতুর্থ স্বর্গ সর্গ নবম স্বর্গ হুম তাহলে প্রথমে তিনটা উপন্যাস বলা হলো কৃষ্ণকান্তের রুইল আরণ্যক আর গ্রাস। গ্লাস এরপরে আমাদের চলে আসছে কবিতাগুলো চলে আসছে তো কাব্যর মধ্যে মেঘাদপুর কাব্য রয়েছে বর্ণতা সেন রয়েছে তারপরে রয়েছে বিদ্রোহী ও আমার কৈফদ নজরুলের তারপর রয়েছে পদাতিক রয়েছে পাঁচটি কাব্য হুম প্রথম পাঁচটি কবিতা রয়েছে সৌজ মুখোপাধ্যায়ের তারপরে প্রবন্ধ দেখতে আমার পাচ্ছি কাজী আব্দুল উদুদের হ্যাঁ প্রথম পাঁচটি প্রবন্ধ তো এইগুলো আপনারা পাবেন না এগুলো আপনারা পাবেন না এগুলো আপনারা যদি ভর্তি হন আমার কাছে পাবেন নাইন জিরো সিক্স ফোর জিরো টু জিরো এইট ডবল থ্রি এই নাম্বারে একটা মেসেজ করুন বা ফোন করতে পারেন কাল রাত বুধবার রাতে আটটা পর্যন্ত শুরু হচ্ছে ব্যাচ আমরা এখানে কিন্তু সব নোটস আপনাদেরকে দেবো বইগুলো আপনাদের দেবো সমস্ত কিছু মক টেস্ট সব ব্যবস্থা করা এখানে আছে তো দেখতে হবে আর কি বিসর্জন রয়েছে নাটক নরক ও গুলজার রয়েছে মেঘরোদ্র রয়েছে মহেশ রয়েছে টিচার গিরগিটি গাছটা বলেছিল টোটাল রয়েছে তো এই বইগুলো বাজারে কিনতে গেলে আপনার অনেক খরচা হবে কিন্তু আমাদের কাছে এলে আমরা আপনাদেরকে কিন্তু খুব সহজে দিয়ে দেবো এবং আমার বাড়িতে পড়তে আর কি পারবেন সাহিত্য ইতিহাস একদম ছোটো রয়েছে সাহিত্য ইতিহাসটা যেখানে কি রয়েছে রয়েছে মহাকাব্য রয়েছে মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধরমঙ্গল বৈষ্ণবপদাবলী কি রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস দাস একদম সহজ কি রয়েছে আধুনিক সাহিত্য রয়েছে এখানে ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে হ্যাঁ বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র দিদেন্দ্রলাল রায় প্রমোদ চৌধুরী আর রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত এগুলো একদম সহজ পারবেন এগুলো আর কি হ্যাঁ তো রেট কত আমাদের রেট মাত্র তিনশো নিরানব্বই টাকায় এভরিথিং পেয়ে যাচ্ছেন একদম টিল এন্ড শেষ পর্যন্ত ক্লিয়ার সন্ধি সমাজ প্রত্যয় কারক বিভক্তি পথ পরিবর্তন আর লিঙ্গ অশুদ্ধি সংশোধন এক কথা প্রকাশ মোট একশো নামে পরীক্ষা হবে টাইম হচ্ছে নব্বই মিনিট এই হলো সিলেবাস আমাদের পিএসসির চান ভর্তি হতে ভর্তি হতে পারেন আগামীকাল থেকে শুরু হচ্ছে ব্যাচ চলে আসুন আমাদের এখানে আমরা ওদের সঠিকভাবে আর গাইড করব। এবং আমি বলবো যে যখন পড়ছেন তখন একটা অভিজ্ঞ স্যারের কাছে পড়ুন যে পেয়েছে আর যে পায়নি স্যার কোনো লাভ নেই ক্লিয়ার চলুন ধন্যবাদ